Assalamu alaikum everyone how are you I hope you are all okay yes I am also okay those who are joining in this moment online school class I like to thanks today I will discuss with you especially for class 19 and 11 twelve. Tech question. Let's enjoy the class. Okay.

আসলে ট্যাগ ট্যাক শব্দের অর্থ হচ্ছে জুড়িয়ে দেওয়া বা জুরন দেয়া আর কোয়েশন মানে তো বুঝতেই পারছ কোয়েশন মানে হচ্ছে প্রশ্ন তাহলে কি হবে এটা জুরন প্রশ্ন এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি বলি তাহলে এভাবে বলতে হয় দেখো সাধারণত সাধারণত ট্যাক শব্দের অর্থ হচ্ছে কি জুড়িয়ে দেয়া আবিধানিক অর্থ হচ্ছে প্রশ্নতাত্ত্বিক বাক্যাংশ বা প্রশ্নের লেজুর মোর্দা কথা হলো প্রশ্নের লেজুর লেজুর অর্থাৎ বা কথোপকথনের সময় বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় কি দেওয়া হয় সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই কিন্তু ট্যাক কোয়েশন বলে এটি নাইন টেন এবং এলেভেন টুয়েলভের জন্য তোমাদের খুব ভাইটাল পার্ট এখানে আহ দশ নম পাঁচ নম্বর থাকে এটা খুব সহজ একটু যদি তোমরা বুঝে সুঝে উত্তরটি নম্বর পেতে পারো তোমাদের ত্যাগের বেসিক কিছু নিয়ম জানতে হবে ত্যাগের উদ্দেশ্য কি ত্যাগের উদ্দেশ্য হলো বক্তার উক্তি ঠিক হচ্ছে কিনা তার শ্রোতার নিকট থেকে পরিপূর্ণভাবে যাচাই করে নেয়া হ্যাঁ তো চলো বন্ধুরা আমরা একটা এক্সাম্পলে যাই দেখো হি ওয়েন্ট হোম আমি দেখাই হি ওয়েন্ট হোম সে কোথায় গিয়েছিল বাড়ি গিয়েছিল আচ্ছা আমি একটু বোল্ড করে নেই হি হ্যাঁ হি ওয়েন্ট হোম আমরা ট্যাগ ব্যবহার করেছি এখানে কি ডিডেন্ট হি এবং শেষে কি দিয়েছি প্রশ্নবোধক চিহ্ন একটা কি হবে হি ওয়েন্ট হোম হি সে কি বাড়ি গিয়েছিল যায়নি কি উত্তর কি হবে ইয়েস হি ডিড হ্যাঁ সে গিয়েছিল উত্তর কি হবে ইয়েস হ্যাঁ সে গিয়েছিল দেখো আমি ব্যাখ্যাটা পরে দিচ্ছি তোমাদেরকে আবার দেখো হি ডিডেন্ট গো হোম হি ডিডেন গো হোম সে বাড়ি যায়নি ডিড গিয়েছে কি উত্তর কি বলছি ন হি ডিডেন্ট না সে যায়নি বন্ধুরা তোমরা কি এই এক্সাম্পল থেকে কিছু বুঝলা আমি যে প্রথম বাক্যটি লক্ষ্য করো প্রথম এক্সাম্পল লক্ষ্য করো হি ওয়েন্ট হোম সে বাড়ি গিয়েছিল আবার বললাম কি প্রশ্ন কি করলাম যায়নি সে উত্তর হ্যাঁ সে গিয়েছিল পরের বাক্যটা কি গেছে কি না সে যায়নি অর্থাৎ এখান থেকে তোমরা কি বুঝলাম বোঝুনি এখনো তাহলে আর একটু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি লোক ট্যাগের প্যাটার্ন থাকে হুম প্যাটার্নটা কি ট্যাগ সাধারণত দুইটি উপায়ে করা হয়ে থাকে কয়টি উপায় করা হয়ে থাকে দুইটি উপায় করা হয়ে থাকে কেমন দেখো একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্যাটার্ন কি প্যাটার্নটিভেন্স প্যাটার্ন আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স প্যাটার্ন হাবধক আমরা একটু আগে দেখলাম যে হাবোধক বাক্যের সঙ্গে ট্যাগ যুক্ত করা হয়েছিল আবার দেখেছিলাম যে নাবধক বাক্যের সঙ্গে ট্যাগ যুক্ত করা হয়েছিল তোমার নিশ্চয়ই দেখেছো তো সেখান থেকে আমরা বুঝলাম যে ট্যাগ সাধারণত কয়টি উপায়ে করা হয়ে থাকে দুইটি উপায়ে করা হয়ে থাকে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্যাটার্ন আর একটা হলো কি নেগেটিভ সেন্টেন্স প্যাটার্ন অ্যাফারমেটিভ সেন্টেন্স প্যাটারনটা কি অ্যাফারমেটিভ সেন্টেন্স প্যাটারনটা হলো পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ অ্যাফারমেটিভ বাক্যের সাথে নেগেটিভ ট্যাগ করাকে অ্যাফারমেটিভ মাথায় রাখবা অর্থাৎ পজিটিভ বাক্যের সাথে নেগেটিভ ট্যাগ যুক্ত হবে নেগেটিভ অর্থাৎ বাক্যটি যদি হা হয় ট্যাগ হবে না বা হয় ট্যাগ হবে হা এখন বুঝতে পেরেছ তাহলে ফার্স্ট প্যাটার্নটা কি যে অ্যাফার্মেটিভ বা পজিটিভ স্টেটম্যানের সাথে নেগেটিভ ট্যাগ যুক্ত করাকে অ্যাফার্মেটিভ হ্যাঁ প্যাটার্ন অফ ট্যাগ বলে একটা এক্সাম্পল না দিলে কেমন হয়ে যায় দ্য বয়েস আর প্লেইং ফুটবল দ্য বয়েস আর প্লেইং ফুটবল ছেলেরা কি খেলিতেছে ফুটবল খেলিতেছে তারা কি খেলিতেছে না ছেলেরা ফুটবল খেলতেছে তারা কি ফুটবল দেখো বাক্যটি হলো অ্যাফারমেটিভ আর ট্যাগটা হয়ে গেল কি নেগেটিভ আর এন দে কেন আর এন দে হলো এই ব্যাখ্যা পরে দিব বাট তোমরা আগে বোঝার চেষ্টা করো যে বাক্যটা হা হলে ট্যাগ কি হবে আর বাক্যটা না হলে ট্যাগ কি হবে এইটুকু তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছ আর আর কোথা থেকে আসলো এই ব্যাখ্যাটি আমি তোমাকে করে দিচ্ছি অর্থাৎ এই যে আমার আর আছে অক্সিলারি ভার এই আর থাকার কারণে এখানে গিয়ে হলো আর আর দি বয়েস হলো কি দি বয়েস হলো সাবজেক্ট হয়ে গেল এখানে হ্যাঁ বয়স ছেলেরা তাহারা হ্যাঁ এই নিয়মটা আমি তোমাদের পরে শেখাচ্ছি আগে তোমাদের মাথায় আমি ঢোকাবার চেষ্টা করতেছি যে আসলে তোমরা বুঝলে কি না হ্যাঁ হি ইজ রিডিং এ বুক বাক্যটা হা না না বাক্যটি হা তাহলে এই বাক্যটিকে আমি যখন যখন ট্যাগ যুক্ত করবো তাহলে কি দেবো দেখো ট্যাগ হয়ে গেল কি ইজেন্ট হি এক বা কোটা বা কোটা হা আছে হয়ে গেল এখন কি না এইটুকু বুঝতে পেরেছ আচ্ছা ভেরি গুড তাহলে অ্যাফার্মেটিভ বা এটা কি হবে নেগেটিভ ওকে বন্ধুরা দেখো নেগেটিভ প্যাটার্ন এটা প্রথমে আমরা অ্যাফার্মেটিভ প্যাটার্ন শিখলাম এখন কি শিখবো নেগেটিভ প্যাটার্ন অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্ট দেখো নেগেটিভ স্টেটমেন্টের সাথে কি যুক্ত করলাম পজিটিভ ট্যাগ হ্যাঁ যুক্ত করাকে নেগেটিভ প্যাটার্ন অফ ট্যাগ বলে প্রথমটার উল্টাটা অর্থাৎ এক নম্বর নিয়মটির উল্টাটা কেন কেমন করে ট্যাগ করতে হয় সে স্ট্রাকচার আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি বাট আগে তোমাদের মাথায় আমি ঢোকাচ্ছি যে আসলে তোমার ট্যাগ বুঝতেছো কিনা যে অ্যাফার্মেটিভ হলে ট্যাগটা কি করতে হবে এটা সব সময় মাথায় রাখবা যে বাক্যটা যদি হাব তাহলে ট্যাগ নিশ্চয় অবশ্যই নাগদ করতে হবে আর বাক্যটি যদি নাগদক হয় তাহলে ট্যাগ অবশ্যই হাবদক করতে হবে যেমন কি রকম দেখো এখানে নেগেটিভ বাক্য হি ইজ নট এ গুড বয় এটা নিশ্চয়ই নেগেটিভ বাক্য তাহলে ট্যাগটা আমরা কি করলাম ইজ হি বন্ধুরা দেখো বাক্যটি আছে আমার নেগেটিভ কিন্তু ট্যাগটা হয়ে গেল আমার কি পজিটিভ হ্যাঁ তাহলে হি ইজ নট এ গুড বয় হ্যাঁ সে ভালো ছেলে নয় হয় কি এই ইজটা এখানে এসে এখানে আসে ইজ নট হয়ে গেল ইজ অর্থাৎ নেগেটিভটা হয়ে গেল পজিটিভ ক্লিয়ার ওকে গুড আর একটা দেখো হি হ্যাজ নট গট এ প্রাইজ হি হ্যাজ নট হ্যাজ নট প্রাইজ তাহলে দেখো বা কোটা নেগেটিভ আছে এটাকে আমরা কি করবো হ্যাজ হি দেখো নটটা উঠে গিয়ে এখানে হয়ে গেল ডাইরেক্ট হয়ে গেল কি হ্যাজ হি এইটুকু বুঝতে পেরেছো ওকে গুড আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল তোমাদের দেবো এখন যে তোমরা কতটুকু বুঝলে তারপর তোমাদেরকে স্ট্রাকচার দিয়ে আমি ট্যাগ করা বোঝাচ্ছি ইউ ক্যান ডু ইট এ বাক্যটি হ্যাঁ আবার দেখো ইউ ক্যান নট ডু ইট বাক্যটি হলো না ক্লিয়ার দেখো ইউ ক্যান ডু ইট ক্যান নট ইউ আর কান্ট ইউ আর ইউ কান ডু ইট ক্যান ইউ তাহলে আমি আমাদের যে আমরা যে প্যাটার্ন দেখলাম লোকের সঙ্গে কি হয়ে গেলো হায়ের সঙ্গে না হয়ে গেল আবার এর সঙ্গে কি হয়ে গেল হা হয়ে গেল দে উইল গো হোম এটা হা না না এটা হলো হা এটা কি হবে না ওন্ট দে আচ্ছা ভেরি গুড আবার দেখো হি ইজ হ্যাজ হি ইজ এন্ড বাক্কোটি হা না না বাক্কোটি হা এটা কি হবে না ইজেন্ট হি ভেরি গুড আবার দেখো কি বলা আছে এখানে not i have not তাহলে নেগেটিভ এটা কি হবে হ্যাঁ কি হবে হ্যাভ আই ওকে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এতক্ষণ ধরে কি আলোচনা করলাম আমরা আলোচনা করলাম যে কি জিনিস হ্যাঁ ট্যাগ এর ধরন কয়টি কিভাবে ট্যাগ গুলো করতে হয় হ্যাঁ ওকে ডিয়ার স্টুডেন্ট এতক্ষণ ধরে তোমরা যারা আমার ট্যাগের প্রাইমারি স্টেজ গুলো লক্ষ্য করলে বিশেষ করে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটু ক্লাসটি রিভিউ করে দিতে চাই যে ট্যাগ ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ কি হয় কোয়েশ্চেন হয় হুম ট্যাগ কোয়েশ্চেন মানে জুরন প্রশ্ন এই জুরন প্রশ্ন কেন যে একটি বাক্য যখন আমরা বলি বক্তার বক্তব্য সঠিক হচ্ছে কিনা তার শ্রোতার নিকট থেকে যাচাই করার জন্য জোর দিয়ে যে প্রশ্ন করা হয় তাকে বলা হয় যেমন তুমি ভাত খেয়েছ খাওনি কি তুমি ভাত খেয়েছো খাওনি কি তুমি স্কুলে আসনি এসেছিলে তুমি গত স্কুলে আসনি নেগেটিভ বাক্য এসেছিলে তার মানে পরবর্তীতে তোমাকে এমফেসাইজ করার জন্য তোমাকে যাচাই করার জন্য যে প্রশ্নটি করা হয় সেটাকে বলা হয় রকম দেখলাম দুই রকমের দেখলাম একটি কি একটি হলো অ্যাফারমেটিভ প্যাটার্ন একটি হচ্ছে নেগেটিভ প্যাটার্ন মজার বিষয় হচ্ছে অ্যাফারমেটিভ প্যাটার্ন এর সঙ্গে নেগেটিভ ট্যাগ করতে হয় আর নেগেটিভ প্যাটার্নের সঙ্গে পজিটিভ অর্থাৎ অ্যাফারমেটিভ ট্যাগ করতে হয় তো পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি ট্যাগের স্ট্রাকচার এবং ধারাবাহিকভাবে তোমাদের শেখাবো ধারাবাহিকভাবে ক্লাসগুলো